গাইস, আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি আমাদের নেক্সট ইভোভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আমার হাতে চলে আসছে। নতুন পূর্ণ কি কি ইভো গান স্কিন থাকতে চলেছে, গেনে থেকে আসা 100% কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যাটোজেট রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই হিউ ভালো আছেন। ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সেবার জন্য নেক্সট ইভোভোল্ট ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে। আমাদের নতুন ইভোভোল্ট ইভেন্টের ভিতর কোন কোন ইভলিউশন গান স্কিন রাখা হবে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, গেনে থেকে 100% কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অফিসিয়াল প্রিএক্সেসও করে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। কালকে গেস বিডি সেভার এমনকি এনএস সেভার জন্য মারাত্মক কিছু ইভেন্ট আসতে চলেছে। তো নতুন কি কি ইভেন্ট আসবে আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটা ইভেন্ট 100% শিওর দিয়ে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গেস আমাদের প্যান্টম বানি বান্ডেল কবে কোন ইভেন্টের ভিতর রিটার্ন করবে সেটার কনফার্ম আপডেট, এছাড়াও গেস লোল ইমোট রিটার্নের আপডেট, আর হ্যাঁ গেস আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভের ব্যবস্থা করা হয়েছে। তো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস বর্তমানে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বিডি সার্ভার এমন কেনে সার্ভার জন্য লোল ইমোটটা কবে রিটার্ন করবে। তো চলুন গাইস আমি আপনাদেরকে শুরুতেই এটার কনফার্ম আপডেট দিয়ে দিচ্ছি। স্ক্রিনে পড়ে যে আমাদের লোল ইমোটটা দেখতেই পারতেছেন, ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে লোল ইমোটটা কিনা। নতুন একটা ইমোট ক্যাপসুল ইভেন্টের ভিতরে রিটার্ন করবে, তবে গাইস ইমোট ক্যাপসুল ইভেন্টের অফিসিয়াল কোনো প্রকার আপডেট পাওয়া যাচ্ছে না। আপকামিং সময়ে খুব শীঘ্রই আপনারা সকলে নতুন একটা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন। আমাদের OB44 আপডেট স্পেশাল নতুন পূর্ণ অনেকগুলো ইমোট নিয়ে, পূর্ণ ইমোটের মাঝে যদি গিয়ে না চায় আমাদের এই ইমোট পার্টি ইভেন্টের ভিতর কিন্তু লোল ইমোটটাও দিতে পারে। তবে লোল ইমোটটা কিন্তু সাধারণত আমাদের ইমোট পার্টি ইভেন্টের ভিতর একবারও রিটার্ন করতে দেখা গেছে না রিসেন্টলি। তো ভাই চান্সেসটা খুবই কম যে আমাদের লোল ইমোটটা আপকামিং সময়ে ইমোট পার্টি ইভেন্টের ভিতর আসবে। তবে এই মাসে যদি ইমোট পার্টি ইভেন্টটা আসে, আজকে তো অলরেডি 30 তারিখ, ভিডিওটা যে বানাচ্ছে তো মে মাস কিন্তু আজকে যারা ভিডিওটা দেখতেছেন, গতকালকে ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু না। তো মে মাসে যদি ইমোট পার্টি ইভেন্ট আসে তাহলে কিন্তু লোল ইমোটটা থাকার চান্সেসটা খুবই কম। অপরদিকে সামনে মাসে যদি আর কি আমাদের ইমোট ক্যাপসুল ইভেন্ট আসে, ওই ইমোট ক্যাপসুল ইভেন্টের ভিতর 100% কনফার্ম আপনারা সকলে লোল ইমোটটা রিটার্ন দেখতে পারবেন। মোটামুটি 7 থেকে 1000 ডাম গোসা রাখলে ইজিলি আপনারা সকলে লোল ইমোটটা আসলে বের করে ফেলতে পারবেন। তো আশা করছি বিষয়টাও ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। আর হ্যাঁ গাইস, আপনারা কি কেউ একটা বিষয় জানেন যে বিডি সার্ভার এমন কেনে সার্ভার জন্য প্যান্টম বানি বান্ডেল রিটার্ন করতে চলেছে খুব শীঘ্রই? আশা করছি গাইস এখন প্রি অ্যাক্সেসটা দেখতেই পারতেছেন। স্ক্রিনে পড়ে আমাদের নতুন একটা প্রি অ্যাক্সেস দেখতে পারতেছেন। লাস্ট বার যখন আমাদের প্যান্টম বানি বান্ডেল গুলো রিটার্ন করছিল তখন কিন্তু নিতে অনেক বেশি পরিমাণে টাইম লাগছিল। তবে প্যান্টম বানি বান্ডেল নিয়ে ডেডিকেটেড ভাবে আলাদা একটা রিং ইভেন্ট আপকামিং সময়ে খুব শীঘ্রই বিডি সার্ভার এমন কেনে সার্ভার জন্য দেখতে পারবেন। আমাদের এই মাসের লাস্ট উইকের দিকে কিন্তু এরকম টাইপের একটা রিং ইভেন্ট আসার চান্সেস রয়ে গেছে খুবই বেশি পরিমাণে, যেখানে কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার বান্ডেল অথবা প্যান্টম বানি বান্ডেল আপনার যেটা না বলে না কেন, এই রিলেটেড প্রত্যেকটা বান্ডেল রিটার্ন দেখতে পারবেন, এর মেল ভার্সন ফিমেল ভার্সন প্রত্যেকটা আইটেম। তো ডেটটা এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি। অপরদিকে গেস আমাদের স্টেট থাক বান্ডেলের কথা যদি বলতে যে এটার ফিমেল ভার্সনটা কেন আসে নাই, এটার ফিমেল ভার্সনটা নিয়েও কিন্তু আপকামিং সময় একটা মুখস্টোর ইভেন্ট আর নয়তো এরকম টাইপের যে কোনো একটা ইভেন্ট ডিজাইন করা হবে, এটা নিয়ে আপনাদের এতটাও টেনশন করতে হবে না। নতুন লিক্স এন্ড আপডেট পেলে অবভিয়াসলি আমি আপনাদেরকে জানিয়ে দিব। সাধারণত গেস আমার এই চ্যানেলের ভিতর রাত 8টা থেকে 8টা 10-15 ভিতর ভিডিও আপলোড করা হয়ে যায়। তবে রিসেন্টলি ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে ভাই বাংলাদেশে কারেন্টের কি পরিমাণে লোডশেডিং আপনারা প্রথমত এই বিষয়টা জানেন, আর কারেন্ট থাকা অবস্থায়ও অনেক সময় ওয়াইফাই এর গতি একেবারে থাকেই না। রিসেন্টলি আমি 15 থেকে 20 দিন ধরে MB দিয়ে ভিডিও আপলোড করে পুরো ভাই শেষ অবস্থা। একটা ভিডিওর ফাইল প্রায় 1 GB হয়েছে, প্রতিদিন যদি 1 GB মতো MB দিয়ে আপলোড করা লাগে, MB-র কি পরিমাণে প্যারা খাওয়া লাগতেছে, এমনকি নেটওয়ার্ক স্পিড কম থাকে MB দিয়ে বর্তমান সময়ে আপনার সকলেই জানেন কি অবস্থা। সকল কিছু মিলে আর কি ভিডিওটা লেট হয়ে যায়, তো আপনারা একটু মানিয়ে নিন প্লিজ। এটা নিয়ে অনেকে কালকে কোশ্চেন করতেছিলেন, দ্যাটস হোয়াই কিন্তু আনসারটা না দিয়ে পারলাম না। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বিডি সার্ভার এমনকি এনএস সার্ভার জন্য টুনাইট আপডেট সম্পর্কে। তো রাত 12টার পর ফাইনালি নতুন ভুয়া পাস দেখতে পারবেন। সো ভুয়া পাসের ফুল রিভিউ তো আমি আপনাকে ডেডিকেটেডলি ভাবে ভিডিও বানিয়ে জানিয়ে দিছি, এ টু জেড যে ভুয়া পাসের ভিতর কি কি আইটেম থাকতে চলেছে, ইমোট থাকবে, এমনকি মেল ফিমেল বান্ডেল থাকবে, এছাড়াও কিন্তু অনেক অনেক আইটেম আপনার সকলে ফ্রিতেও নিতে পারবেন। এর পাশাপাশি আপনার সকলে ভুয়া পাস স্পেশাল বিপিরিং ইভেন্ট দেখতে পারবেন, আর ভোর 4টার দিকে যদি আসে তাহলে কিন্তু আমাদের ইভো এক্সেস ইভেন্টটা চলে আসবে, এই পর্যন্ত 100% কনফার্ম। ইভো এক্সেস ইভেন্টটা আসলে আমি আপনাকে আলো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কি কমপ্লিট করবেন, এমনকি ইভো এক্সেস ইভেন্ট থেকে ইবেজি বা কিভাবে আপনার প্রোফাইল সেকশনে ইকুইপ করতে পারবেন। আর হ্যাঁ একটা কথা বলা রাখা ভালো, আমাদের ইবেজ ইভেন্ট থেকে অনলি J10 এর গান স্ক্রিনটা পাবেন, দ্যাট মিন্স J10 এর গান স্ক্রিনটা ইভো এক্সেস ইভেন্ট ছাড়া অন্য কোনো ইভেন্টের ভিতর আপাতত এবে
অ্যাভেলেবেল করানো হবে না। এমনকি কেস ইভো এক্সেস ইভেন্টের যে ক্লারিটি রয়েছে, সিস্টেম রয়েছে, প্রত্যেকটা কিন্তু সেম টু সেমই থাকবে। কোনো ইভোলিউশন গান স্কিন কিন্তু এখান থেকে পারমিট নিতে পারবে না। লিমিটেড সময়ের জন্য লেভেল 4 এর প্রত্যেকটা গান স্কিন পাবেন, যেখানে আর কি ইভেজ শো করবে যে গান স্কিনগুলোতে। এছাড়াও কালকে 11টা থেকে 2টার মধ্যে আপনার সকলেই ব্যাটেল রয়্যাল, দ্যাট মিন্স বিয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ হতে দেখতে পারবেন। সিজ চেঞ্জ স্পেশাল আপনার সকলেই র্যাঙ্ক আপ করার ফলে অনেক অনেক রেওয়ার্ডস একদম ফ্রিতে পাবেন। যার মধ্যে কিন্তু মেল একটা ওপি লেভেলের হুডিও রয়েছে। আশা করছি প্রত্যেকটা আইটেম স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এই ছিল মোটামুটি কালকে ইভেন্ট আপডেটগুলো। সো কালকে কিন্তু ফাইনালি অনেক অনেক ইভেন্ট আমাদের গেমে তো আসতে চলেছে। আর হ্যাঁ, একটা কথা বলতে একেবারে ভুলে গেছিলাম, যারা আর কি ভুয়ে পেস্টটা করছেন এই মাসের, এমনকি গাইস 100 লেভেল পর্যন্ত কমপ্লিট করছেন, তারা কিন্তু অবশ্যই এই যে মাসের ভুয়ে পেস্টটা, মে মাসের ভুয়ে পেস্ট আর কি, এখানে আপনার সকলেই 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভাই বর্তমান সময়ে যে পরিমাণে গরম পড়ছে, একটা রুমের দরজা জানলা অফ করে যখন ফ্যান অফ করে ভিডিও রেকর্ড করি, তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সিদ্ধ বিষয়টা কি, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে এরকম বিষয়টা মনে হচ্ছে, আর অজ্ঞানও হয়ে যেতে পারে ভাই, এরকম লাগতেছে আর কি। তো আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা করে লাইক করেন, এন্ড চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সকলে মিলে গেছে আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু অবশ্যই আমি উইকলি গিভওয়েটা করে দিব। অনেকেই গেস কোশ্চেন করে থাকেন কেন গিভওয়ে করতেছেন না রিসেন্টলি। দেখুন গেস, আমি যে আপনাদেরকে এমটা দিতেছি সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। সো আপনারা যদি সকলে মিলে একটু চেষ্টা করেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ভাই। এতটুকু কমপ্লিট করতে পারলে কিন্তু আমি উইকলি গিভওয়েটা করে দিব ভাই। অনেক কষ্ট করে গরমের ভিতর এরকম ভাবে বকবক করে ভিডিওটা রেকর্ড করতেছি। ভিডিওটি ভালো লাগতে থাকলে একটু সাপোর্ট করেন গাইস। আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন জম্বি সামরা বান্ডিলটা কবে রিটার্ন করবে। স্ক্রিনের উপর যেমন জম্বি সামরা বান্ডিল দেখতে পারতেছেন, এটি কিন্তু একটা সিজনাল আইটেম। ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্টের মতো সিজনাল ছাড়া কিন্তু এই আইটেমটা খুবই কম রিটার্ন করছে, এমনকি রিটার্ন করে নাই বললেই চলে। তো এই যে আমাদের জম্বি সামরা বান্ডিল রয়ে গেছে, এই সামরা বান্ডিলটি কিন্তু আপনার সময় বিডি সাবার এমনকি নিসাবের জন্য আপনার সকলেই জুন মাসের দিকে রিটার্ন দেখতে পেতে পারেন। আর যদি জুন মাসের দিকে না আসে তাহলে কিন্তু আপনার সকলেই নেক্সট ওবি আপডেটের পরে রিটার্ন দেখার চান্সেস রয়ে গেছে। বিকজ দিস এটা সম্বন্ধিত এখন পর্যন্ত অফিসিয়াল প্লেক্স বলেন অথবা পিএনজি বলেন কিছুই গেম ফাইলের ভিতর গেরি না অ্যাড করে নাই। তো এটা নিয়ে যদি নতুন কোনো লিখছেন আপডেট পাই অবভিয়াসলি তো রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য নেক্সট রিটার্ন ইভলিউশন গান স্কিন হিসেবে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভিতর কোন কোন গান স্কিন থাকবে। প্রথমত গাইস আশা করছি এখন অফিসিয়াল ব্যানারে দেখতে পারতেছেন ম্যাগলোডন আলফা স্কার স্কিনটা আপনার সকলেই দেখতে পারবেন, এমনকি গাইস গ্রিন ফিল্ম M1014 এর গান স্কিনটা থাকতে চলেছে। আশা করছি এখন প্রিএক্সিস্টও দেখতেই পারতেছেন গাইস। এই পর্যন্ত 100% কনফার্ম এটা গেনে থেকে আসা অফিসিয়াল ব্যানার, যেটি কিন্তু কালকে আমি আপনাকে বলে রেখেছিলাম যে আজকে চলে আসবে অফিসিয়াল ব্যানারটা। আসা মাত্র অ্যাটোজেট রিভিউ করে দেখিয়ে দিব। দেখতে তো পারলেন গাইস, আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম সবার আগে। এই সব গাইস আমাদের যে নতুন ইভো বোল্ট ইভেন্টটা, এই ইভো বোল্ট ইভেন্টের ভিতর কোনো প্রকার এমপিপিটি গান স্কিন থাকবে না। প্রতিনিয়ত প্রতিদিন গাইস আপনারা কুবরা এমপিপিটি নিয়ে এত পরিমাণে কোশ্চেন করতেছেন। দেখুন গাইস আমাদের কুবরা এমপিপিটির কনফার্ম আপডেট পেলে নিজে থেকে আমি আপনাকে জানা রাখবো অফিসিয়াল ব্যানার শো করে রিভিউ করে। এইভাবে দেখুন গাইস গেমটা কিন্তু আপনারও নয় আমারও নয়, গেরিনা এটার ভিতর যে ইভেন্ট যে সময় ইচ্ছা ওইটাই দিতে পারে, বিকজ গেরিনার গেম বিজনেস করবে উনি, এটাই স্বাভাবিক। এইসব গাইস আমি আপনাকে একটা বিষয় জানা রাখি যে গেরিনা অপরদিকে এই বিষয়টা আপনাদের কথা চিন্তা করে যে আপনারা কোন সময় গেমের ভিতর কি চাচ্ছেন, কোন জিনিসটার উপর ইন্টারেস্টিং দেখাচ্ছেন, কোন জিনিসটাকে হেট করতেছেন। তো অলরেডি কিন্তু জানানো হয়ে গেছে অফিসিয়ালদের কাছে যে আমাদের কুবরা এমপিপিটি গান স্কিনটা বর্তমান সময় আপনারা কি পরিমাণে রিটার্ন চাচ্ছেন। তো আমি আপনাকে একটা কথা বলে রাখি, জাস্ট একটু ওয়েট করেন প্লিজ। আর হ্যাঁ, এখনই কিন্তু আমাদের কুবরা এমপিপিটি গান স্কিনটা রিটার্ন করবে না, বিকজ অফিসিয়াল ব্যানারটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। কালকে গেস আমি আপনাদেরকে কি বলছিলাম যে কুবরা এমপিপিটি গান স্কিনটা রিসেন্টলি চান্সেস নাই বলেই চলে রিটার্ন করার জন্য। আর হ্যাঁ গেস আমাদের এই নতুন ইভো বোল্ট ইভেন্টটা কিন্তু আসতে চলেছে মে মাসের 2 তারিখে। সো আশা করছি এই বিষয়টাও ক্লালে বুঝতে পেরে গেছেন। সো গেস এই ছোট এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।